नमस्कार বন্ধুরা, আমি প্রিন্স ফ্রম ইন্ডিয়া। তো আমার চ্যানেল এন্টারটেইনিং প্রিন্স আপনাদের সবাইকে নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন। তো বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম কবে আমার বাংলাদেশের দুজন প্রিয় অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দেখতে পাবো। একজন হচ্ছে সাকিব খান এবং আরেকজন হচ্ছে মাহিয়া মাহি। তো এই গানটা নিয়ে বহুদিন ধরে এক্সাইটেড ছিলাম, কারণ এখানে কয়েকদিন আগেই শুটিংয়ের বিভিন্ন বিভিন্ন আর কি লিক হয়ে গেছিল কয়েকটা শুটিং এর দৃশ্য। তো গানটার পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনে আমার খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল গানটা কবে আসবে এবং সিনটা যে খুব ভালো দেখতে লাগবে সেটাই বুঝতেই পেরেছিলাম। তো প্রথমেই যেটা বলবো, যেটা সবসময় বলে থাকি এই গানের রিয়াকশন আর রিভিউ দেওয়ার আগে, যেটা বলবো যে আপনারা সাবস্ক্রাইবাররাই আমার ভগবান এবং আপনাদের জন্যই এতটা দূর আসতে পেরেছি। আপনারা আছেন বলেই আমি আছি। তাই হাত জোর করে নমস্কার করছি যারা আমার চ্যানেলে নতুন। এপার বাংলার হোক কে ওপার বাংলার হোক, প্রত্যেক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা দুই বাংলার সমস্ত সিনেমার খবর এবং আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং বন্ধুদেরকেও শেয়ার করতে বলুন এবং ভিডিও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলুন। আর কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না। তো এটাই ছিল আমার বক্তব্য, যাকে এবার আমি আমার ভিডিও শুরু করব। তো প্রথমেই যেটা বলবো যে গানটার তো মিউজিক ডাইরেক্টর যিনি দুলন মৈনাক, দুর্দান্ত ভালো মিউজিক দিয়েছেন এবং এর আগেও তিনি বহু ভালো কাজ করেছেন। কিন্তু চমকটা শুধু এখানেই নয়, চমকটা হচ্ছে এটাই যে গানটা যিনি লিরিক্স লিখেছেন তিনি হচ্ছেন এই সিনেমার যিনি ডাইরেক্টর অর্থাৎ অনন্য মামুন, তিনি কিন্তু এই সিনেমার গানের লিরিক্স লিখেছেন, মানে এই গানটার পার্সোনালি। এবং লিরিক্স খুবই ভালো, কারণ এই যে সময় এটা ডিসেম্বরের শেষ দিক বা জানুয়ারির শুরু, এরম টাইমে কি প্রেমের পক্ষে খুব ভালো টাইম। তো গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যারা রাস্তায় হাঁটে যদি কাউকে প্রপোজ করতে যায়, তো এই গানের যে লিরিক্সগুলো রয়েছে না প্রপোজ করার জন্য কিন্তু খুব পারফেক্ট। তো সেই হিসেবে কিন্তু গানটা বানানো হয়েছে। তো যে কারণে আমার এই বছরে যে কোনো রোমান্টিক সং এসছে বাংলাতে, তার মধ্যে কিন্তু এই গানটা পার্সোনালি খুব ভালো লাগলো। প্রথম কথা এটা বললাম মিউজিক ডাইরেকশন যেটা দিয়েছেন দুলন মৈনাক, এবং তার সঙ্গে হয়েছে গানের লিরিক্স, এবং অবশ্যই সাকিব খান এবং মাহিয়া মাহির অসাধারণ রসায়ন যেটা দেখতে দুর্দান্ত লেগেছে। এবং মাহিয়া মাহি হচ্ছে বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যাকে আমার দেখতে প্রচণ্ড কিউট লাগে, মানে মানে খুবই ভালো লাগে, স্ক্রিন প্রেজেন্সটা খুবই ভালো লাগে। তো এই গানও সেটা লক্ষ্য করা গেছে। এবং সাকিব খানকে তো রোমান্টিক গানে বরাবরই ভালো লাগে, সে আপনারা এর আগে যা যা গান এসছে আপনারা হিসেব করে দেখলেই বুঝতে পারবেন যে রোমান্টিক গানে সাকিব খান একটা আলাদা চার্ম কাজ করে। তো এটা ক্ষেত্রেও সেটা দেখা গেছে। তো গানটার পিকচারাইজেশন তো দুর্দান্ত এবং ভিডিওগ্রাফিটাও যথেষ্ট ভালো হয়েছে। এবং সব মিলিয়ে গানটার কথা যদি বলি, এবং আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে নবাব এলএলবি সিনেমাটা যদি মানে এইভাবে ওটিটিতে রিলিজ না করে যদি থিয়েটার রিলিজ করতো, তাহলে আমার মনে হয় সিনেমাটা কিন্তু বক্স অফিসে ধামাকা করতো, কারণ এর ট্রেলার সুপারহিট, এর গান অলরেডি সুপারহিট, জাস্টিস গান তো রীতিমতো ব্লকবাস্টার হতে চলেছে। এবং এই গানটাও মনে হয় কারণ রাত্রে এসেছে এর মধ্যেই 2-3 লক্ষ লোক দেখে ফেলেছে, তো যথেষ্ট ভালো ব্যাপার। এবং এইভাবে যদি কাজ চলতে থাকে বাংলাদেশ কিন্তু অনেক দূরে যাবে, অনেক দূরে। এবং আমি ভারত থেকে আমি আশা করছি যে বাংলাদেশ যেন অনেক দূরে পৌঁছবে, এবং ওখানকার যারা সুপারস্টার যেমন আরাফিন শুভ বা এরকম চঞ্চল চৌধুরী বা বলুন সাকিব খান, এরা কিন্তু মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় কিন্তু মেরুদণ্ড। এবং তারা যে এখন অন্য ধারার কাজ শুরু করেছে, চঞ্চল চৌধুরী তো বহু বরাবরই করেন চঞ্চল চৌধুরী আয়নাবাজির সময় থেকেই, কিন্তু আরাফিন শুভ বলুন বা সাকিব খান বলুন, এরা কিন্তু নিজেদের ছক ভেঙে অন্যরকম কিছু করার চেষ্টা করছে। যেমন ধরি নবাবেলবি সিনেমাটা, সাকিব খান যে ধরনের সিনেমা করে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক এবং এটা একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে বিরাটভাবে সাহায্য করে। তো যে কারণে আমার নবাবেলবি সবকিছুই খুব ভালো লেগেছে, ট্রেলার তো ভালো লেগেছিলই, প্লাস গানগুলো বেশ ভালো, এবং এই গানটাও পার্সোনালি খুব সুন্দর লেগেছে, মানে মিউজিকটা খুব সুন্দর। এবং বরাবরই মানে বাংলাদেশের রোমান্টিক গান আমার খুবই ভালো লাগে, সে আপনার অ্যালবামের বলুন বা বলুন, তো সেই হিসেবে বলতে গেলে এই গানটাও কোনো অংশে কম নয় এবং খুবই ভালো লেগেছে। তো আমি গানটাকে রেটিং দেবো 5/4। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো আপনাদের কি মতামত, আপনারা কত দেবেন অবশ্যই আমার কমেন্টে বলুন, প্রত্যেককে রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, এবং যেটা বললাম চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনের মতো বাই, আবার দেখা হবে।